আচ্ছা, এটা কিভাবে করবা খেয়াল করো, এটাও একই প্যাটার্নের ম্যাথ। এখান থেকে তোমার হচ্ছে ডিএক্স, এখান থেকে টু কমন নিতে পারো। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি হচ্ছে কি টু কমন নিতে পারো, কমন নিলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 17 বাই কত আসবে, টু আসবে। তো এটাকে, এটা কিন্তু হাফ আকারে আছে, যেটা কিন্তু হাফ আকারে আছে, এই হাফটাকে আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে আমি লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস 17 বাই টু। তাহলে এখানে হচ্ছে হাফ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ফর্মুলায় নেওয়ার জন্য আমরা প্লাস ওয়ান লিখতে পারি, প্লাস ওয়ান, এখানে প্লাস 17 বাই টু মাইনাস ওয়ান। এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে প্লাস হচ্ছে কত 15 ডিভাইডেড বাই কত টু। এইটুক পর্যন্ত, কারো কোনো কনফিউশন থাকলে চ্যাট বক্সে জানাও তো। যারা ক্লাস মনোযোগ দিয়ে করতেছো তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? দেখো প্রত্যেক নিয়মের কিন্তু দুইটা করে অঙ্ক দেখাইতেছি, একবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কিন্তু, যারা ক্লাস মনোযোগ দিয়ে করতেছে। আলহামদুলিল্লাহ, মিক্স মেমোরি ক্লিয়ার, গুড, সাবাস। আচ্ছা, এখন এটারে আমরা কি চিন্তা করতে পারি, দেখো এখানে হচ্ছে হাফ, তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে ডিএক্স, তাহলে এই জায়গায় আমাদের কি এক্স প্লাস ওয়ান কি হোল স্কোয়ার প্লাস এখানে রুট ওভার 15 ডিভাইডেড বাই টু, এখানে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই প্যাটার্নে চলে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এখানে এবার খেয়াল করো তো সূত্রের জায়গায়, এই যে এক নাম্বার যে ফর্মুলাটা ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই প্যাটার্নে থাকলে আমাদের রেজাল্ট কি আসবে, ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ। দেখো এটাও কিন্তু এই প্যাটার্নে আসছে, এই যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক নাম্বার ফর্মুলার প্যাটার্নে আসছে কিনা চ্যাট বক্সে জানাও তো ভাইয়া, ছিল কিনা এক নাম্বার ফর্মুলার প্যাটার্নে। আচ্ছা, তাহলে এক নাম্বার ফর্মুলার প্যাটার্নে থাকলে এবার এবার তুমি জাস্ট ওই প্যাটার্নে ফালা দাও, তাইলে তো ম্যাথ শেষ। তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই এ, তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার 15 ডিভাইডেড বাই কত, রুট টু, ইন্টু টেন ইনভার্স, এখানে হচ্ছে টেন ইনভার্স, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত আসবে, রুট ওভার 15 বাই কত টু, প্লাস হচ্ছে কত সি। বাকি ক্যালকুলেশনটা নিজেরা করে নিবা। তো এটা কি কঠিন কোনো ম্যাথ ছিল বলো, কঠিন কোনো ম্যাথ ছিল কিনা? কঠিন কিন্তু না, ঠিক আছে? যে যারা ক্লাস মনোযোগ আছে তারা দেখবে একেবারে ইজি, ঠিক আছে? এই টাইপের যে কোনো ম্যাথে এখন পারবা। তো আচ্ছা, বুক টেবিলস আগে কঠিন ছিল, এখন সহজ আলহামদুলিল্লাহ ভাই, এগুলো আসলে সহজ।